বেগম জিয়া সহ 13 আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি 18 মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু সৈয়দ দিনজার আহমেদ এই দিন ধার্য করেন। এর আগে বেলা 1টার দিকে বেগম জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যদিও বেগম জিয়ার জন্য বিচারক অপেক্ষা করেন 2 ঘন্টা। বেগম জিয়া হাজিরের পর আদালতের কার্যক্রম চলেছে মাত্র 10 মিনিট। রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ গেটকো পাইয়ে দিতে প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে বেগম জিয়া, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ সহ 13 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করেন দুদক।